فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. একদিন ইবন প্রশ্ন করেছেন যে আমরা যখন একাকী থাকি এবং আল্লাহকে ফিল করি, তার গুণগত দিকগুলো চিন্তা ভাবনা করি, তার সৃষ্টি নিয়ে চিন্তা ভাবনা করি, সেগুলো কি জিকির হবে বা জিকির অন্তর্গত হবে, নাকি জিকির হলো যেগুলো আমরা শুধুমাত্র মুখ দিয়ে উচ্চারণ করব সেগুলোই শুধুমাত্র জিকির? সম্মানিত দীনী বোন, এ মর্মে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রহমাতুল্লাহ বলেছেন যে মানুষেরা যে জিকিরগুলো করে এগুলো চার ধরনের হতে পারে। প্রথম হলো আমরা যে জিকিরের ব্যাপারে আদিষ্ঠিত হয়েছি, যে জিকির আমাদেরকে আদেশ করা হয়েছে, আর সেটি হচ্ছে অন্তরে সেগুলোকে স্মরণ করা এবং মুখ দিয়ে প্রকাশ করা। এটি হলো প্রথম প্রকার জিকির। দ্বিতীয় প্রকার জিকির হলো যেটি শুধুমাত্র অন্তর দিয়ে হয়, কখনো কখনো মুখ দিয়ে উচ্চারণ করতে অক্ষম হওয়ার ফলে শুধুমাত্র অন্তর দিয়ে জিকির হয়, অথবা সুযোগ না থাকার ফলে শুধুমাত্র অন্তর দিয়ে জিকির হয়। আর এই ক্ষেত্রে যিনি সামর্থ্যবান মুখ দিয়ে কথা বলতে পারেন, তার উচিত হবে অন্তর দিয়ে না করে মুখ দিয়ে উচ্চারণ করা। তাহলে আমরা বললাম যে কখনো অন্তর দিয়েও জিকির হতে পারে। তৃতীয় হল যে জিকির শুধুমাত্র মুখ দিয়ে কথা বলা, অন্তরে সেটি তো যা আছে আছেই, কিন্তু আমি মুখ দিয়ে জিকিরের শব্দগুলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, অনুরূপ ভাবে কোরআনের তেলাওয়াত, এগুলো আমরা করে যাচ্ছি, যে বিষয়ে হাদিস এসেছে যে এমন জিকির যে জিকিরের মাধ্যমে তার মুখ ভিজা থাকবে, সবসময় আল্লাহ জিকির হবে, এটি মুখ দিয়ে জিকির। যদিও ভিতরগত ভাবে ওইভাবে সাজানো গোছানো ছিল না, কিন্তু মুখ দিয়ে তিনি বলে যাচ্ছেন, এটিও জিকির। আর চতুর্থ নম্বর হল যেটি অন্তর দিয়েও হয়নি অনুধাবনের মাধ্যমে এবং মুখ দিয়েও হয়নি এমনি, আর এ ধরনের জিকির হতে পারে যারা ক্ষতিগ্রস্ত তাদের জিকির, আসলে এটি মূলত জিকির নাই। এজন্য আমরা যেগুলো অন্তর দিয়ে চিন্তা ভাবনা করি সেগুলো কখনো কখনো জিকির হতে পারে। তবে সবচেয়ে সুন্দর এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতি জিকির হল মুখ দিয়ে উচ্চারণ করা। আর অন্তর দিয়ে যে জিকিরের কথা আপনি প্রশ্ন করেছেন, এটি এমন হাদিস এসেছে, কখনো কখনো অন্তর দিয়ে জিকির হতে পারে। আল্লাহ নবী বলেছেন, খাইরুজ জিকরি আল খাফি, সবচেয়ে উত্তম জিকির হল যেটি খুব লুকায়িত হয়। আর এই ক্ষেত্রে কেউ বলেছেন যেটি অন্তর দিয়ে যেটি হয় সেটিও হতে পারে। এই জন্য আমরা বলবো যে অন্তর দিয়ে কখনো আল্লাহর সৃষ্টি নিয়ে যেহেতু চিন্তা করার বিষয়ে আয়াত এসেছে, সেগুলোকে চিন্তা ভাবনা করা, গবেষণা করা, আল্লাহর সৃষ্টি নিয়ে শেষ করে গবেষণা করা, এগুলো আল্লাহর জিকির। অতএব অন্তর দিয়ে যেগুলো হয় সেগুলো আল্লাহর জিকির। তবে সবচেয়ে সুন্দর হল মুখ দিয়ে জিকিরের শব্দগুলো অথবা তেলাওয়াত উচ্চারণ করা, এটি হচ্ছে উত্তম জিকির।